हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। एखन सकाल 7টা। तो आमी बाड़ीते एसेछि। आमादेर बाड़ीते विपत्तारिणी पुजो हय, तो आज के मायेर साथे पुजो करब। तो सकाल सकाल घूम थेके उठे सब काज सेरे स्नान टान करे चले एसेछि बाड़ीते। तो एखन पुजो करब। আমি আর মেয়ে রাস্তাতে যাচ্ছি মিষ্টির দোকানে। আসার সময় এতটা সকাল ছিল আর তার মধ্যে বৃষ্টিও পড়ছিল, সেজন্য কোনো মিষ্টির দোকান খোলা পাইনি। তো পূজো দেবার জন্য সন্দেশ আনতে যাচ্ছি, দেখি কাছে যদি কোনো দোকান পাই। অনেকটা চলে এসেছি হাঁটতে হাঁটতে, তো একটাও দোকান পাইনি। তো সামনে দেখি যদি কোনো দোকান পাই। আমি আর মেয়ে এসেছি, মেয়েও হাঁটছে আমার সাথে সাথে, হাঁপিয়ে গেছে পুরো, কারণ অনেকটা রাস্তা চলে এসেছি আমরা, দোকান খুঁজে পাচ্ছি না। সামনে একটি দোকান পেয়ে গেছি, তো যাই। সন্দেশ নিয়ে বাড়িতে চলে এসেছি, অনেক দূর যাওয়ার পর পেয়েছি। তো মার পূজোর জোগাড় হয়ে গেছে, চলো তোমাদের একটু দেখাই।
चंद्रा पुष्प शिल्ला पद्मा नदी नमः পুজো হয়ে গেছে আমরা এখন প্রসাদ খাচ্ছি তা আজকের পুজোটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম পূজো শেষ হওয়ার পর সকালে ব্রেকফাস্ট করে সিনেমা দেখতে বসেছিলাম তো সিনেমা দেখতে বসে ভুলেই গেছিলাম যে আজকের ব্লগটা শেষ করতে হবে ব্লগটা শেষ করা হয়নি আসলে বাড়িতে সারা দিন কাজের মধ্যে থাকি তো এখানে এসে বেশ বসে বসে ভালোই লাগে সিনেমা দেখা গল্প করা এগুলোই কাজ আর কোনো কাজ থাকে না আর आज के बाड़ी विपत्तारिणी पुजो छिलो तो पुजो बाड़ी बहु बछर पुरानो पुजो बहु बछर आगे 25-30 बछर हो गए 30 बछर मत हो गए एत बछर आगे पुजो हमारे पुजो अनेक बड़ो करे भोग टोग दिए अनेक बड़ो करे किन्तु दु बछर धरे করোনার জন্য বা লকডাউনের জন্য পূজোটা কোনো রকম করেই করা হয় আর কি শুধু পূজোটাই করা হয় কারণ এই করোনার মধ্যে বেশি ভিড়ভাড় করাও যায় না তারপর অনেক রকম সমস্যা আছে ঠিক মতো লোকজন পাওয়া যায় না সেই জন্য শুধু নিয়ম রক্ষাটুকুই হয় তো আজকে সকালে সেই জন্য বাড়ি থেকে তাড়াতাড়ি করে এসেছি 7টার সময় চলে আসছি তো আমি ভেবেছিলাম পূজোর আগে তোমাদের পূজোর সব মানে পূজোর সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করব কি করে পূজোটা করছি কি করছি শেয়ার করব কিন্তু তোমরা দেখেছো যে এখানে আসার পরও আমাকে একটু বেরোতে হয়েছিল তাই এতটা দূরে গিয়েছিলাম যে ওখান থেকে এসে ভিডিওটা অন করতে করতে পূজো শুরু হয়ে যায় পুরোহিত এসে পড়েন তো পূজো শুরু হয়ে যায় পুরোহিত এসে পড়ায় পূজো শুরু হয়ে যায় তো পূজোর আগে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো পূজোতেই কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম তো এই বিপত্তারিণী পূজোতে 13 রকমের ফুল 13 রকমের ফল 13 গাছা লাল সুতো 13টা পান 13টা সুপুরি এগুলো মানে এই পূজো হচ্ছে আসল দ্রব্য বলতে পারো এগুলো দিয়েই এই পূজোটা করতে হয় তারপর সেই সুতোটা হাতে বাঁধতে হয় এই দেখো আমিও বেঁধেছি দেখতে পাচ্ছো এই সুতো হাতে বাঁধলে নাকি সমস্ত মানে বিপদ থেকে রক্ষা করে এই সুতো সেই জন্য এই সুতো সকলেই আমরা হাতে বাঁধি তো সিনেমা দেখতে দেখতে হঠাৎ মনে হলো ও ব্লগটা তো আমি শুরু করেছিলাম শেষ করিনি তো সেই জন্য আবার চলে আসলাম তোমাদের সামনে তোমাদের সাথে কথা বলতে তো আমাদের লাঞ্চ এখনো হয়নি এখন দুপুর 1টা এখনো লাঞ্চ হয়নি যেহেতু সকালের খাবারটা একটু দেরি করে খেয়েছি কারণ পূজো শেষ হতে হতে 10টা বেজে গিয়েছিল তো সকালের খাবারটা একটু দেরি করে খেয়েছি তাই দুপুরের লাঞ্চটাও আজকে একটু দেরি হবে 2টার দিকে করব তো রান্না হয়ে গেছে মা সমস্ত রান্না করেছে মা রান্নাবাড়ি সব শেষ তো কিছুটা সময় পেলাম তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আসলে না ঠিকমতো ভিডিও করা
হয়ে ওঠে না, কারণ কথা বলতে বলতে হয়তো গল্প করতে করতে বা হয়তো একটু বাড়ির থেকে একটু বেরোলাম, এরকম করে করে সময়টা কেটে যায়। তো মেয়ে আছে, মেয়ে নিচের ঘরে টিভি দেখছে, ও সিনেমাটা এখনো দেখছে, আমি চলে আসলাম। তো দুটোর দিকে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর একটু বিশ্রাম নেব, তারপর বিকেলে আবার বাড়িতে ফিরব, কারণ গিয়ে আবার সন্ধ্যা দিতে হবে, মেয়েকে পড়ানো আছে। আজকে যেহেতু অনেকটা সকালে এসেছি তাই সকালে মেয়ের পড়াটা হয়নি, তো বিকেলে একটু তাড়াতাড়ি ফিরব, কারণ মেয়েকে গিয়ে আবার পড়াতে বসাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ কখন বাড়ি যাব, তারপর গিয়ে আবার মেয়েকে পড়ানো আছে, যেহেতু সকালে পড়ানো হয়নি তাই হয়তো আর কন্টিনিউ করতে পারবো না, তাই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার খুব শীঘ্রই দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। তার সাথে সাথে তোমরা যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।